এনিওয়ে আজকে হচ্ছে আমাদের প্রচণ্ড তুষারপাত, এই যে বরফ, চতুর্দিকে বরফ, বরফে বরফ। এই বরফের মধ্যে আমরা এখন হাঁটছি, চতুর্দিকে বরফ, আমার ডানে বাঁয়ে সামনে পিছনে শুধু বরফ, বরফ, বরফ। ওরে খোদা। এনিওয়ে বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমরা ভালো না, ভালো না বলতে একদম বরফের মধ্যে ডুবে গেছি আমরা। এনিওয়ে খারাপ না, খারাপ লাগছে না, কিন্তু গাড়ি বের করতে পারবো না, গাড়ি বরফের ভিতরে ডুবে গেছে, বরফের ভিতর থেকে বের করা সম্ভব না। এনিওয়ে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আজকে মন্ট্রিলের অবস্থা কি, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, চতুর্দিকে শুধুই বরফ। অলরাইট, গাড়িটার স্টার্ট বন্ধ হয়ে গেছে। সো যাই হোক, আমরা যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। ওকে বন্ধুরা, বরফের মধ্যে আপনাদের বরফ দেখাবো এই জন্য নিয়ে এসছি। আমি এখন বরফের ভিতর দিয়ে যাচ্ছি, শুধুই বরফ। এই হচ্ছে বরফ, চতুর্দিকে বরফ, 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 চতুর্দিকে বরফ। আহারে, বরফের বৃষ্টি, বরফের ঝড়। এখন আবার আমি এখন কফি খেলাম, আসলে কফির দোকান থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে কফির দোকান, কফির দোকান থেকে বের হয়ে আমি এখন যাচ্ছি আবারও সেই তুষারের রাজ্যে। এনিওয়ে বন্ধুরা, আমার মনে হয় যে ইটস টু মাচ আজকে, আজকে অনেক বেশি। আমি একটা শর্টকাট একটা কথা বলতে চাই এই জন্য আজকে তুষারের মধ্যে আসলে আমি আপনাদের জন্য ভিডিও করছি। সেটা হচ্ছে এই তুষারের রাজ্যে কে কে আসতে চান, কে কে আসতে চান হাত তোলেন। এনিওয়ে আমাদের একটা প্রোগ্রাম আসতেছে, খুব শীঘ্রই আমার প্রোগ্রামটা করছি। প্রোগ্রামটা হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যারা বাংলাদেশের স্টুডেন্ট, যারা যারা মূলত ক্যানাডাতে পড়তে আসতে চান তাদের জন্য। কেমন? সো এই যে ফুটপাথ পরিষ্কার করছে আমার পেছনে, ঠিক আছে। সো যারা আসতে চান, চমৎকার চমৎকার একটা প্রোগ্রাম হচ্ছে এখানে। অধিকাংশ অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ইতিমধ্যে এখানে পড়াশোনা করছে তারা এখানে সম্পৃক্ত থাকবে, তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবে। তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে জার্নি, এই জার্নিটা সম্পর্কে তারা বলবে। আবারও বলছি যে মোটামুটি আপনারা কারা কারা এই বরফের দেশে আসতে চান, আপনারা যারা যারা এই বরফের দেশে আসতে চান, আমরা আসলে একটা, আমি আবারও বলছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা আসতে চান তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান আমরা করছি, খুব দ্রুত করছি, আমরা কাজ করছি তার উপরে। আপনাদের সকলের মন্তব্য চাই, আপনারা মন্তব্য করুন কী কী জানতে চান, এবং প্রতারণার মধ্যে যেন আপনারা না পড়েন। আমাকে অনেকে ইনবক্স করেছে, অনেকে অনেক রকম করে অনুরোধ করেছে আপনাদের জন্য একটা প্রোগ্রাম করার। আমরা বাংলাদেশের স্টুডেন্টদেরকে এদেশে চাই, ক্যানাডায় যারা স্থায়ীভাবে বসবাস করতে চান, পড়াশোনা করতে চান, আপনাদের সকলের জন্য একটা চমৎকার অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর আপনাদের সকলের মন্তব্য চাই, এবং আপনারা সকলে মন্তব্য করবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ।